Hello guys, welcome back to my YouTube channel. Suparna's vlog এর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে এখন বাজে বিকেল, দেখতে পাচ্ছো 5:45। তো আজকে চলেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আমার বরের বার্থডে ছিল 12ই মার্চ, যেহেতু ও বাড়ি ছিল না তাই আর বার্থডে সেলিব্রেশন করা হয়নি। আজ কত তারিখ বসো? 14। তো আজকে 14 তারিখ, আজকে ও বাড়ি আসছে। ও আসতে আসতে 5:30-6টা বাজবে, তো ওর জন্যই একটু সারপ্রাইজ প্ল্যান করেছি আমরা। তো কতটা কি করতে পারি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে এখানে ডেকোরেশন চলছে, আমার মেয়ে রয়েছে, আর এই দেখো বেলুন। তো এখন ডেকোরেশন করি, তারপর আসছি তোমার সামনে। এই দেখো বেলুন নিয়ে বসে পড়েছেন। ওর মুখ দেখানো যাবে না তাই আমি ওকে দেখাচ্ছি না। আর এই যে আমার মেয়েও বসে রয়েছে, মা হাই করে দাও। কার হ্যাপি হবে? কার হ্যাপি হবে? এই যে দেখো মৌসুমী, তোমরা আগেও ব্লগে দেখেছো ওকে। তোকে ছাড়া আমি একেবারেই অচল, যা বলতে পারো। তো ও এখন ডেকোরেশনের জন্য আমার হেল্প করছে, মানে ওই করছে ম্যাক্সিমাম, তা আমিও আছি। তো তো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো এই দেখো এখানে ডেকোরেশন চলছে, তো আমরা ডেকোরেশন করছি, আমি আর মৌসুমী মিলে, আমার মেয়েও বসে দেখছে। তো সেইভাবে তো পারি না, যতটা পারি আর কি, নিজের ঘর সাজানোর মতো ওইটুকুই। আর সেইভাবে কিছু করাও হয়নি, যেইটুকু আনা হয়েছে সেইটুকু দিয়ে যেই যেমন পেরেছি সেইটুকুই আর কি সাজিয়েছি। তাও সাজাতে সাজাতে তোমরা পুরো ভিডিওটা দেখলে ভিডিওতে ওকে আনা হয়নি, সাজাতে সাজাতে তোমার দাদাভাই চলে এসেছিলো। আমি মানে মোটামুটি কমপ্লিট করেছিলাম, তো কমপ্লিট করার পর ঘরটা পুরো গুছিয়ে উঠতে পারিনি, ও চলে এসেছিলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। পায়েসটা প্রায় হয়ে গেছে, তারপরে পরে রান্না বান্না চলবে। ফার্স্ট পায়েসটা দিয়ে শুরু করলাম। এখন দেখো কেক কাটিং পর্বে চলে এসেছি, পায়েস রান্নার পর আর রান্না বান্না সেইভাবে দেখাতে পারিনি, এখন কেক কাটিং চলছে। তো তোমরা দেখতে থাকো। কি হচ্ছে পাপার, কি হচ্ছে? তুমি পাপাকে খাইয়ে দাও, তাহলে পাপাকে একটু খাইয়ে দাও, পাপাকে। আচ্ছা তুমি খাও, একটু খেতে হয় মা, একটুখানি খেতে। ঠিক আছে ঠিক আছে, তুমি একটুখানি। আচ্ছা তুমি আসো বাবা কাছে, আসো যাও পাপা কাছে যাও, ভয় নেই পাপা আছে। আসো বাবা কাছে, আসো, ভয় পাচ্ছে। কি করব ভাই, তুমি গাও নিচে, তুমি আসো, যা তুমি যা, তুমি নিয়ে খেয়ে না, তুমি তুমি খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও। আচ্ছা না, পাপাকে তুমি খাইয়ে দাও, এই নাও
তো কেক কাটিং পর্ব দেখো শেষ হয়ে গেছে। এখন আমি করব কি, আমার ঘরে যারা রয়েছে, আমার শাশুড়ি মা, তারপরে মৌসুমী, সরস্বতী ছিল, আর ছিল বোধহয় অনু ছিল, তো ওদেরকে কেকটা কেটে দেব, প্লাস তোমার দাদাভাই দুটো বন্ধু আর কি আসবে, তো ওদেরকেও কেক দেব। তো আমি সেইভাবে আয়োজন কিছুই করিনি, আমি একটু পায়েস করেছিলাম আর ওর জন্য কিছু রান্না করেছিলাম, তো এদেরকে আমি একটু পায়েস আর কেকই দেব, তাই আমি কেকটা কাটছি, কেটে সবাইকে দিচ্ছি। তো প্রত্যেকবারই চেষ্টা করি ওর বার্থডে সেলিব্রেশন করা, আমার বিয়ের পর থেকে প্রত্যেকবারই অন্তত কেকটা কাটিং করি আর ওকে যেইটুকু পারি কিছু একটা নিজে হাতে গিফট কিনে দিই। তো প্রত্যেকটা হাউসওয়াইফই মনে হয় যে যেটুকু টাকা সংগ্রহ করে সেটা থেকেই কিছু করে আর কি, যেহেতু আমরা ইনকাম করি না তাই বলছি। আর সত্যি কথা বলতে মনে হয় যে ওকে, আমি পার্সোনালি ওকে বলছি, অনেকেই আছে এরকম বিয়ের পর থেকে দেখেছি যে সেইভাবে নিজের জন্য কিছু কেনেনি, আর ধরো বিয়ের আগে মা বাবা ছিল, পরিবার ছিল, আর বিয়ের পরে আমি, আমার মেয়ে হওয়ার পর মেয়ে, এই দেখভাল করে ও সেইভাবে আর কি নিজের জন্য আজ পর্যন্ত কিছু কেনেনি। তো তাই চেষ্টা করি যে ওর বার্থডেটা অন্তত সেলিব্রেশন করার বা ওর জন্য কিছু করার, তাই আর কি এই হ্যাঁ বার্থডে সেলিব্রেশন করা। তাই বার্থডে হয়ে যাওয়ার পরও দুদিন পর যেহেতু দেখলাম যে ও এসছে, তাই বার্থডেটা করলাম। আর এই দেখো আমি এখন যে গিফটটা কিনেছি ওটা আমার মেয়ে এখন দেবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাইশব কবে করেছে এই যে দীপন আর কি বাবা ঘুরে আসি আমার জিনিস কিনে আনি তো এই দেখো আমি একটা কফি মাগ গিফট করেছি ওকে, ওর আর আমার মেয়ের ছবি দিয়ে। তো কফি মাগটা দেখে আর কি বলছিল যে তুমি কবে কবে করলে এগুলো, আসলে আমি ওর সাথে গিয়েই করেছিলাম, যেহেতু আমি ঘরেই থাকি সেইভাবে তো বেরোই না, আর ওর সাথে আমি গত সপ্তাহে ও যখন এসেছিলো তখন গেছিলাম, তো ওকে না বলেই আমি গেছিলাম যে আমি কিছু জিনিস কিনবো, তো তখন নিয়েছিলাম, ওটাই আমাকে বলছিলো যে কবে কবে আমি এগুলো করলাম, তো ওকে কফি মাগই গিফট করলাম, তো ওকে কফি মাগটাই গিফট করেছিলাম, তো ওটা পেয়েও খুশিও হয়েছে। আর এই দেখো এখন আমি রান্নাবান্না করে সাজিয়ে গুজিয়ে ওকে খেতে দিয়েছি, এখানে করেছি তিন রকম ভাজা করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল, সয়াবিন আলুর একটা তরকারি ছিল, মাংস, চাটনি, পায়েস আর এখানে পাঁপড়। তো ওটাই আমার শাশুড়িমা দেখছে যে কটা পদ হয়েছে, তো এখন ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছি, তো এখনও খাচ্ছে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার চ্যানেলের অল নোটিফিকেশান পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।